আমার সভাপতির অনুমতি নিয়ে নেয় দুই চারটা কথা কহছি। নির্বাচন আসবে, এটা হচ্ছে পঞ্চায়েত নির্বাচন, আমার ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচন। সবাই জানেন যে আমার এই রাজ্যে জানা না হয় তার জন্য আমার সবাই মিলে একটা নদী, আমার মধ্যে কোনো ভেদাভেদ নাই। নেপালের বাড়ির দেওয়া হলে আমার নিমন্ত্রণ করছি, আমার বাড়ির দেওয়া হলে নেপালের নিমন্ত্রণ করছে, এটাই তো সৌভাগ্য। আমাদের অনেকেই জয়েন করলেন, আমরা খুব আপ্লুত গর্বিত যে আমাদের মামাটি মানুষের নেত্রী মমতা ব্যানার্জির কাজকর্ম দেখে আমাদের এখানকার উন্নয়নের কান্ডারী ছিলেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী, পর্যটন মন্ত্রী, এখন শিলিগুড়ি মেয়র গৌতম দা প্রচুর গ্রামগঞ্জে কাজ করে দিয়েছেন। তার অনুপ্রেরণায় এবং আমাদের সভানেত্রী পাপিয়া ঘোষের অনুপ্রেরণায় আপনারা আমাদের দলে যে আসছেন আমরা খুব স্বাগতম জানাই, আমাদের পরিবারে সামিল করার জন্য আমরা খুব গর্বিত। তো আমি আরও আমাদের কয়েকখানা প্রোগ্রাম আছে, আমাদের দলের অভিভাবক সম্মানীয় গৌতম দাকে বলবো সবার উদ্দেশ্যে দু চার কথা বলার জন্য। তারিখে নির্বাচন, এই নির্বাচনে আমাদের এখানে গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি এবং মহকুমা পরিষদে কাজল ঘোষ দাঁড়িয়েছে, বিরোধী দল নেতা ছিলেন। মানুষের ঘরে ঘরে সামাজিক সুরক্ষা, কন্যাশ্রী, রূপশ্রী থেকে শুরু করে স্বাস্থ্য সাথী, খাদ্য সাথী এবং লক্ষ্মী ভান্ডার তিনি পৌঁছে দিচ্ছেন। সেই উন্নয়নের ধারা এবং গ্রামের ব্যাপক উন্নয়নের জন্য আপনারা তৃণমূল কংগ্রেস প্রার্থী, প্রাক্তন বিরোধী দল নেতা মহকুমা পরিষদ কাজল ঘোষকে পঞ্চায়েত মহকুমা পরিষদ এবং আমরা সবাই ওনাকে আরেকবার ধন্যবাদ জানাবো হাততালির মাধ্যমে। আমরা উনি মেয়র থাকলেও কিন্তু আমরা ওনার কাছ থেকে আরো কাজ হাসিল করতে পারবো, শুধু আপনারা সময় আমাদের দেবার জন্য আপনাদের আমরা ধন্যবাদ জানাই। সারাদিন কাজকর্ম করবার পর একটু টিভির সামনে বসে একটু সিরিয়াল দেখবেন, তাই না? আর দিদিদের আমরা এখানে মিটিং এ টেনে নিয়ে এসেছি, খুব রেগে যাচ্ছে আমার দিদিরা, খেপে যাচ্ছেন, রাগ হবেন না। আজকে এই মিটিং এ যারা উদ্যোক্তারা রয়েছেন তাদেরকে ধন্যবাদ জানাই। প্রথমে এখানে উপস্থিত রয়েছেন মঞ্চে উপবিষ্ট আমাদের যারা পদাধিকারীরা রয়েছেন তাদের মধ্যে অন্যতম একটু আগে আমাদের সাথে ছিলেন, আর একটা মিটিং এ তিনি চলে গেলেন, আমাদের সকলের অভিভাবক তৃণমূল কংগ্রেসের প্রথম দিনের সৈনিক গৌতম দেব মহাশয় উপস্থিত রয়েছেন আমাদের, তিনিও চলে গেলেন আর একটা মিটিং এ। আমাদের এই মহকুমা পরিষদের পদপ্রার্থী, আমাদের অত্যন্ত প্রিয় মানুষ, কাজের মানুষ, কিছুদিন আগে এক দুটো জায়গায় আমরা শুনেছিলাম কানাভুষো এক দুটো কথা বাইরে থেকে আগত আমাদের প্রার্থী, কিন্তু
এই প্রার্থীকে এরপরে হয়তো এখানে বাড়ি করতে হবে, আপনারা আর ছাড়তে চাইবেন না, তিনি এতটাই কাজের মানুষ। আমরা সেই উৎসব পালন করি, দিওয়ালি উৎসব পালন করি, ছট পুজো উৎসব পালন করি, এটাকেও কোনো কঠিন একটা বিষয় আমরা দেখতে চাই না, কারণ এটাও একটা উৎসব, গণতন্ত্রের উৎসব। আজকে আগামী এই 15-20 দিন ধরে আমরা এই উৎসবের মতো করে পালন করব, আমরা বুথে বুথে একটু যাব, বাড়ি বাড়ি যাব, দিদির কথা বলবো, ছোট ছোট টিম করে বড় বড় মিটিং মিছিলের হয়তো আমাদের তেমনটা প্রয়োজন নেই, কারণ আমাদের যে ঝড় বৃষ্টি রোদ তাকে উপেক্ষা করে আমাদের এই কাজগুলো কতদিন চালিয়ে যেতে হবে। এই নির্বাচনের নেতৃত্ব আপনারা দেবেন, যারা আমাদের এই বুথে রয়েছে, যারা দিলসারাম, দুলালজন আর দিলসারাম, এই দুটো বুথে নেতৃত্ব আপনারা দেবেন। আমরা শুধু আপনাদের পাশে থাকবো, কখনো মিটিংয়ে আসবো, কখনো মিছিলে আসবো, আপনাদের মনোবল বৃদ্ধি করার জন্য, কিন্তু যে মেইন ভোটটা আপনারা করাবেন, নেতৃত্ব আপনারা দেবেন। নমস্কার, ধন্যবাদ। অনেকক্ষণ থেকে আমাদের 26 জুন শিলিগুড়ি মহকুমা পরিষদের নির্বাচন উপলক্ষে আমাদের দলীয় প্রার্থী গ্রাম পঞ্চায়েতের শান্তনা সিংহ, জীবন নিরলা আর রত্না সিংহ রায় সমিতি, পঞ্চায়েত সমিতি এবং মহকুমা পরিষদে আমাদের জেলার নেতা, শিলিগুড়ি মহকুমা পরিষদের প্রাক্তন বিরোধী দল নেতা কাজল ঘোষ, তার সমর্থনে আজকের এই জনসভা হচ্ছে। ধন্যবাদ, অভিনন্দন জানাই। অনেকক্ষণ থেকে আপনারা এই কথা শুনছেন আমাদের নেতৃত্বে, আপনারা সকলে ভালো থাকুন, বাড়ির দিকে যাবেন, কিন্তু বাড়ির আশেপাশের প্রত্যেককে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রার্থীদের প্রতি আশীর্বাদ চাইবেন, তাদের ভোট দেওয়ার জন্য আবেদন করবেন। আমাদের ঘাস ফুল চিহ্ন, জোড়া ফুল চিহ্নকে মাথায় নিয়ে প্রত্যেকের বাড়িতে একটি করে পতাকা লাগান, ওই তাতেই আমাদের গ্রামের উন্নয়ন আরো ভালো ভালো করে হবে, আরো বেশি বেশি করে আমাদের বাংলা এগোবে, গ্রাম বাংলা এগোবে, শিলিগুড়ি মহকুমা পরিষদ এগোবে। জয় হিন্দ, বন্দে মাতরম, তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ, অভিষেক বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ। সবাইকে ধন্যবাদ, আমরা সবুজ চাবি খেলব, এবং এখানে অসিত ভাই, আমাদের জীবনদা এবং সকল টিম আপনাদের সকলের জন্য ছোট্ট একটা আয়োজন করেছি চায়ের। আপনারা চা নিয়ে সবাই বাড়ি যাবেন, ভালো মতো বাড়ি যাবেন, এবং দিদি বলেই দিল আমাদের পাপিয়াদি যে বাড়িতে গিয়ে কিন্তু আমাদের এই আগামী 10 দিন চুপ করে থাকলে হবে না, আপনারা চা নিয়ে যাবেন সবাই।